বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম আগস্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবে 300 আসনে। গুঞ্জন রয়েছে এই দলে যোগ দিচ্ছেন বিএনপি রাজনীতি থেকে দূরে থাকার আলোচিত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। দলের একাংশে তা নিয়ে রয়েছে বিভক্তিও। নেতারা জানান শিগগিরই ঘোষণা আসবে নতুন পূর্ণাঙ্গ কমিটির। অভিযোগ রয়েছে হাফিজের অনুগত অধিকাংশ নেতাই জায়গা পাচ্ছেন নতুন কমিটিতে। জানুয়ারি মাসের 7 তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হয়েছে, বইছে নির্বাচনী হাওয়া। তবে তফসিল প্রত্যাখ্যান করে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বিএনপি। তাই নির্বাচন নিয়ে সমীকরণের অন্ত নেই। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। চলতি বছরের 10ই আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিএনএম। মহাকালীর আমতলিতে দলীয় কার্যালয়ে গিয়ে দেখা গেল স্থান পরিবর্তনের নোটিশ। অভিযোগ ওঠে দলের প্রতিষ্ঠাকালীন সংখ্যাগরিষ্ঠ সদস্যদের বাদ দিয়ে করা হয় গোপন কাউন্সিল, যাতে বিএনপির রাজনীতি থেকে দূরে থাকা আলোচিত অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিনের অনুগতরাই অধিকাংশ পদ দখলে নেন। যারা এই দলের শুরু থেকে যারা ফাউন্ডার তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ওখানে যারা ছিল তার দুই একজন আমাকে বলেছে যে এই লিস্ট নাকি সে করে দিয়েছে, মেজর হাফিজ এই লিস্ট করে দিয়েছে, এরকম কথা তারা বলেছে। গোপন কাউন্সিলের কথা অস্বীকার করলেও গেল সপ্তাহে দলের গুটি কয়েক নেতা নিয়ে গুলশানের বৈঠকের কথা স্বীকার করেন দলটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আব্দুর রহমান। জানান কয়েকদিনের মধ্যেই আসবে নতুন কমিটির ঘোষণা। একান্ত আলাপে দলের মহাসচিব পদে মোহাম্মদ শাহজাহানের কথা উঠে এলেও চেয়ারম্যানের পদ নিয়ে রয়েছে অস্পষ্টতা। তবে কি বিএনপি নেতা মেজর হাফিজই আসছেন দলের সর্বোচ্চ পদে? কাউন্সিল আলাপ আলোচনা তো রাজনৈতিক দলের হয়, এখানে 3-4 জন নেতা আসতে পারে না, একটা আলোচনা হইতে পারে না। দলের মধ্যে আলাপ আলোচনা চলছে যে কাকে চেয়ারম্যান করা যায়, কাকে মহাসচিব করা যায়, সব আলাপ আলোচনা চলছে। ধারাবাহিকতায় যে কোনো সময় আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব। দলের শীর্ষ নেতাদের এসব সিদ্ধান্তকে অগণতান্ত্রিক মন্তব্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দলের প্রতিষ্ঠাকালীন এই নেতা। দলের সর্বোচ্চ পদে মেজর হাফিজ এলে দলের রাজনীতি ছাড়ার কথাও জানান তিনি। কারো নির্দেশে যে এখনও এই দলে আসেনি, সে যদি এসে তফসিলে পরে এসে হঠাৎ করে নির্বাচনে যায়, জনগণের কাছে এটা আরও বেশি কিংস পার্টি হবে, সেই কিংস পার্টিতে হয়তো অনেকেই থাকবে না, আমি তো থাকবই না। পদবঞ্চিত ও দীর্ঘদিন রাজনীতি থেকে নিষ্ক্রিয় বিএনপি সহ অন্যান্য দলের সম্ভাবনাময়ী নেতাদের নিয়ে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানান দলটির নেতারা। আমরা চেষ্টা করব অধিক সংখ্যক আসনে প্রার্থী দিতে, 300 আসনেই আমাদের পরিকল্পনা আছে। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।